দেখুন যে কারণে মশার নগর ম্যালেরিয়ায় ভুগেই মারা যায় অন্তত দুইজন শিশু তাই মশার কামড় থেকে মানুষকে বাঁচাতে দিনরাত কাজ করেছে মহাদেশটির অনেক শহরের মতো তানজানিয়ার ছোট্ট শহর ইফাকারো এই শহরটিকে বলা হয় সিটি অব মস্কিটো অর্থাৎ মশার নগর মশার জন্য কুখ্যাত হলেও ম্যালেরিয়া গবেষণায় এই শহরে আন্তর্জাতিক সুখেতি রয়েছে মশা নিয়ন্ত্রণে সাফল্যের জন্য এই শহরে আলাদা সাফল্য রয়েছে শহরটিতে মশা মারার উদ্ভাবনগুলো চমকপ্রদ বটে কিলোম্বারো জেলার সদর দপ্তর ইফাকারা দেশটির প্রত্যন্ত একটি শহর ইফাকারা শব্দের অর্থ যেখানে আমি মৃত্যু বরণ করি নামেই বোঝা যায় বসবাসের জন্য শহরটি আসলে কেমন শহরে জন্মের পর থেকেই আসল কাজে যেন মশার কামড়ে মৃত্যুর অপেক্ষা সেখানে মশার কবল থেকে মানুষ বাঁচতে দীর্ঘদিন ধরে কাজ করছে বিখ্যাত ইফাকারা হেলথ ইনস্টিটিউট তাদের অক্লান্ত পরিশ্রমে মশা ও মশাবাহিত রোগের মৃত্যু হার অনেক কমেছে পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল যে এ শহরে আলোর ফাঁদ দিয়ে প্রতি রাতে কত কেজি মশা মারা গেল সে হিসাব করা হতো আইএইচ আইয়ের চেষ্টায় দেশটিতে গত সতেরো বছরে ম্যালেরিয়ার মৃত্যুর হার শতকরা ষাট ভাগ কমেছে মশা মারার আলোর ফাদের পর আইএইচ আই ব্যবহার শুরু করে বিষ মাখানো মশারির জাল এতে টাকার বিনিময়ে মানুষকে ঘন্টার পর ঘণ্টা ঘরের বাইরে মশারির নিচে বসিয়ে রাখা হতো এতে সাফল্য পাওয়া যায় কিন্তু একসময় মশারি যে মরণ ফাঁদ তাও টের পেয়ে যায় মশা তাই উদ্ভাবনটি আস্তে আস্তে অকার্যকর হয়ে ওঠে অবস্থায় বাজারে আনা হয় নতুন ল্যান্ডিং বক্স বা যন্ত্রটির কাঠামো কাঠের তৈরি এটিকে গন্ধ প্রলুব্ধ যন্ত্র বলা হচ্ছে এর উপরে রয়েছে সোলার এর উপরে রয়েছে সোলার প্যানেল চারপাশে রয়েছে সমান্তরাল ও আড়ি বসানো কাঠের স্লেট বা ফালি যা দিয়ে সহজেই মশা ঢুকতে পারবে ভেতরে রয়েছে একটি ফ্যান আরেক পাশে রয়েছে একটি যন্ত্র যা কৃত্রিম বা সত্যিকারে মানুষের শরীরের ঘামের গন্ধ ছড়াবে ফ্যানটি অভিনব উপায়ে বাতাসে ঘামের গন্ধ ছাড়াবে আর সেই গন্ধ পেলেই মশারা মানুষের কাছে পাচ্ছে ভেবে যন্ত্রটির ভেতরে ঢুকবে এরপর যন্ত্রের ভেতরে মারা পড়বে মশা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি